हेलो एवरीवन, दिस इज शुभजीत घोष। तो ऑल इंडिया कोटाई जे MCC.NIC.in काउंसिलिंग हलो फर्स्ट राउंडेर एवं रेजल्टो पब्लिश हलो, तारपरे कत कोन कॉलेजेर कट ऑफ गिएछे, विशेष करे एम्स जेगुलो आछे सेई एम्सेर एवं जिपमार, BHU, एछाड़ा AMU, एई कॉलेजगुलोर कत क्लोजिंग रैंक एवं कत ओपेनिंग रैंक छिल सेइटा एई भिडियोते तोमरा देखते पाबे। एकटा स्क्रीनशॉट निये रेखे दिते पारो, যদিও বলে রাখা ভালো, এই যে জিনিসটা তোমরা দেখছো এখন স্ক্রিনে, এটা কিন্তু আমি বানাইনি, এটা বানিয়েছে কে আমি তাও জানি না। আমার কাছে একজন ফরওয়ার্ড করলো এবং তারপর আমি মেলালাম, অবশ্যই আমি মিলিয়েছি। মেলানোর পরে সেরকম কোথাও কোনো ডাউট, আমি কোথাও কোনো যে ত্রুটি আছে তা কিন্তু আমি দেখতে পাইনি। তো সেই কারণে এটাই শেয়ার করে দিচ্ছি, আবার আর নতুন করে বানাতে সময় লাগবে। তো যেই এটা করে থাকুক, এটা তারই ক্রেডিট, আমার ক্রেডিট কিন্তু না। তো যাই হোক, এর দেখো মিনিমাম র্যাঙ্ক এবং ম্যাক্সিমাম র্যাঙ্ক, অর্থাৎ ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক। এইমস নিউ দিল্লির যেরকম হয়, যে ফার্স্ট হয় সেখানে এইমস দিল্লি যায় এবং সেখান থেকে খুব একটা এদিক ওদিক হয় না। তো সেই জায়গা থেকে 1 থেকে 53 অবধি র্যাঙ্কে এইমস নিউ দিল্লি পেয়েছে, তবে তার মধ্যে 26 যে র্যাঙ্ক করেছে সে কিন্তু জিপমারে গিয়েছে। তো যাই হোক, এইমস নিউ দিল্লির ক্ষেত্রে 53 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক 53, জিপমারের ক্ষেত্রে 223, এইমস ভুবনেশ্বরের ক্ষেত্রে 542, এইমস ভোপালের ক্ষেত্রে 596, এইমস যোধপুরে কত, এইমস যোধপুরে গিয়েছে 646। এবং আমি জানি তোমাদের বেশি ডাউটটা আছে এইমস কল্যাণী নিয়ে, তো এইমস কল্যাণীতে কত, এইমস কল্যাণীতে ওপেনিং র্যাঙ্ক আছে 594 এবং ক্লোজিং র্যাঙ্ক আছে 3775। এগুলো সমস্তটাই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, এবং অন্যান্য ক্যাটাগরি যদি তোমরা চাও তাহলে আমি নিজে চাইবো একটু বানিয়ে নেওয়ার, বিশেষ করে এইমস কল্যাণীটার ক্ষেত্রে, সেটা আমি বানিয়ে তোমাদের দিয়ে দেব যে এইমস কল্যাণীতে কত কত কাট অফ গিয়েছে ফার্স্ট রাউন্ডে 2021-এর যে কাউন্সেলিং চলছে, আর ওভারঅল কত র্যাঙ্ক এবং কত মার্কস অল ইন্ডিয়া কোটায় কাট অফ গিয়েছে ফার্স্ট রাউন্ডে, সেটারও ভিডিও আসবে, সেটার জন্য একটু ওয়েট করো। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর আনঅ্যাকাডেমিতে একটি ইন্টারেস্টিং আপডেট আসছে আনঅ্যাকাডেমি থেকে, সেটা হচ্ছে রিপাবলিক ডে স্পেশাল একটা অফার চলবে, যেটা January 25 থেকে January 26 এবং January 27 এই 3 দিন থাকবে। এই 3 দিনে অফারটা হচ্ছে 1 বছর বা তার অধিক যে কোনো প্লাস সাবস্ক্রিপশনের সাথে 6 মাস এক্সট্রা ফ্রি এক্সটেনশান পাবে। মানে তুমি যদি সাবস্ক্রিপশান নাও 25 তারিখ, 26 তারিখ বা 27 জানুয়ারিতে, তাহলে পরের বছরের জানুয়ারি অবধি তো থাকতোই, তার সাথে আরও 6 মাস এগিয়ে নাও, এটা মিনিমাম 1 বছরের সাবস্ক্রিপশান নিলে। আর এখানে এই অফারটা তখনই পাবে যখন তোমরা SG200 রেফারেল কোডটা ইউজ করবে, এবং তার সাথে যে প্রাইসটা আছে এখন সেইটার সাথে 10% ডিসকাউন্টও পেয়ে যাবে ওই একই কোড ইউজ করলে। আর এই যে এখন কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট হয়ে যাবে বলছি, ধরো তুমি 12 মাসের সাবস্ক্রিপশান কিনলে তাহলে 38,500 টাকা এখন যেটা আছে সেটা 10% কমে যাবে। আবার এই ফেব্রুয়ারি থেকে এই প্রাইসটাও কিন্তু বাড়তে চলেছে 10% করে আনঅ্যাকাডেমিতে, তখন তার উপর ডিসকাউন্ট দিয়ে এখন যে বেস প্রাইস ততে তোমায় কিনতে হবে। আর এই 1 ফেব্রুয়ারির আগে নিলে কম প্রাইসের ওপরও 10% ডিসকাউন্ট পাবে। আর এই ব্যাচটা 25 তারিখ থেকে লঞ্চ হচ্ছে, এটি লঞ্চ হচ্ছে 27 জানুয়ারি থেকে। তো তোমরা এই ব্যাচগুলোতেও জয়েন হতে পারবে। আর শিডিউল ফর প্রোডিজি সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে রেখে দাও। নেক্সট টেস্ট আছে January 29 তারিখে।